কি হলো, আমার পথে শুধু বিমল কেন, জর্দাও তো থাকার কথা। কথাটা কানে যাচ্ছে না, জর্দাগুলো সব আমি খেয়ে নিয়েছি। আমারই ভুল, আমার শুধু বিড়ি আনাই উচিত ছিল। ও যখন নিজের টাকায় এক পেটি বিমল কিনবে তখন বুঝবে কেমন কিনতে গেলে ফাটে। রাত্রেবেলায় ঘুম হয় না আমার, কেন জানো, ভয়ে। এই ভেবে আমি ঘুমালে আমার পকেট থেকে সব বিমল ঝেড়ে দেবে। ও যদি রোজ একটা করে বিড়ি খেত আমি ওকে কিছু বলতাম না, কিন্তু এই হারামচাদা দেখো এখনো খেয়ে যাচ্ছে কেমন। এই এই কেন খেলি বল, আমার বিমল কিসের এত বিমল খাওয়া, বল কিসের এত বিমল খাওয়া। শালা কতবার বলেছি বিড়ি খা বিড়ি খা বিড়ি খা। দাদা তো শুধু জর্দা দিয়ে বিমল খায়, তা এত বিড়ি এলো কোথা থেকে? বিমল খেয়ে দাদার রোজ সকালে হাগা আটকে যায়, তাই বিড়ি আনিয়েছি আজকে একটু। আমাকেও একটা করে রোজ বিড়ি টানতে দেবে তো তাহলে? তোর দাদা যদি দেখে একটাও বিড়ি কম হয়েছে, তোমাকেও বিমলের দিব্যি বৌদি, আমাকেও যদি রোজ সকালে একটা করে বিড়ি না টানতে দাও তোমারও হাগু আটকে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দিও।